সহপাঠীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ক্যাম্পাসের গাজী কালো টিলায় বান্ধবীকে নিয়ে ঘুরতে যান লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল। সোয়া সাতটার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় রাত আটটার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন সহপাঠীরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বুকে স্ট্যাব ইঞ্জুরি ছিল আর আমি ওকে পাইছি হচ্ছে মৃত অবস্থায় পেয়েছি। আমি জাস্ট এক্সামিনেশন করে একটা পরীক্ষা করে দেখলাম, ডিক্লেয়ার করে দিলাম যে এটা হচ্ছে ব্রড ডেথ। এটা আসলে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়। টিলাতে ও আমি আমি খবর পাইছি ওদের ওর বন্ধু বান্ধবের কাছ থেকে যে ওনাকে ওর ওই যে বান্ধবীকে নিয়ে গেছিলো আর কি টিলায়। ভার্সিটির অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে নিয়ে আসছি। হসপিটালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। এটা একটা সুসংগঠিত হত্যাকাণ্ড এবং আমরা এটা দ্রুত এবং তদন্তমূলক বিচার দাবি জানাচ্ছি। হত্যাকাণ্ডের খবর পেয়ে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহ অন্যান্য শিক্ষকও ওসমানী হাসপাতালে ছুটে আসেন। আমরা যখনই শুনেছি তখন আমরা ওসমানীতে পাঠিয়েছি যাতে তার চিকিৎসা করানোটা যায় আর কি। ঠিক আছে, তো আনফর্চুনেটলি ও রক্তক্ষরণ হয়ে মারা গেছে এবং এখন আমরা ঠিক আছে এর পরের যে প্রসিজার যে সেটা ফলো করার চেষ্টা করতেছি। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর মহোদয় নিজে এটার তদারকি করতেছে। যে কোনোভাবে যেন এই দোষীদেরকে ধরা হোক, অভিযান চালিয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই যে ওরা এই এই জায়গার মধ্যে কিন্তু আগেও ঘটনা ঘটেছে এরকমভাবে, যেন ওদেরকে ধরা হয় এবং এদেরকে বিচারের আওতায় আনা হয়। দুর্বৃত্তরা সংখ্যায় তিনজন ছিল বলে জানিয়েছে পুলিশ। হত্যার কারণ উদ্ঘাটনের পাশাপাশি তাদের ধরতে শুরু হয়েছে অভিযান। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তিনজন দুষ্কৃতিকারী তাদের নিকট এসেছিল এবং তাদের মাধ্যমে ঘটনা ঘটেছে মর্মে আমরা প্রাথমিকভাবে অনুসন্ধানে জানতে পেরেছি। তবে এরা কারা ছিল, তাদের পরিচয় শনাক্ত এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি এবং প্রচেষ্টা অব্যাহত আছে। নিহত শিক্ষার্থী মোহাম্মদ বুলবুল আহমেদের বাড়ি নরসিংদী জেলায়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।